उनी एक्चुअली काज पागल लोक निजेर बाड़ी छेड़े दिए निजेर बाड़ी छेड़े आज के पुरसुड़ा वासीर जन्नो ईदेर खुशी निजेर परिवारेर साथे ना करे आज पुरसुड़ा आगड़े पड़े रयेछेन उनी पुरसुड़ा वासी गर्वित एरकम एकटा ओसी पाओयार जन्य। ठीक आछे धन्यवाद। आपनार नाम? रोहिन दियान। ठीक आछे। স্যার ঈদ মুবারক। ঈদ মুবারক। তো আপনারা দেখতে পাচ্ছেন পুটসো থানার ওসি আশরাফ আলী মোল্লা আজকের বিশেষ যে ঈদ খুশির ঈদ বলা যায় সেই খুশির ঈদের দিনে তিনি নিজের বাড়ি ছেড়ে রীতিমতো পুটসো থানা এলাকাতেই ঈদ উৎসব পালন করছেন এবং সাধারণ মানুষের সাথে মিশছেন। যেমন সকাল দিনটা কিন্তু শুরু হয়েছিল ঈদগাহে নামাজ পড়ে, অর্থাৎ পুটসো থানার থেকে 2 কিলোমিটার দূরেই যেটা দেওয়ানপাড়া যে ঈদগাহ, সেই ঈদগাহে তিনি ঈদের নামাজ পড়েন এবং নামাজ পড়ার পর এলাকার সাধারণ মানুষের সাথে তিনি এই ভ্রাতৃত্ব বন্ধনে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে যে ঈদের যে নামাজ সেই নামাজের বিশেষ দিনে তিনি সকলকে মিষ্টিমুখ করান। এবং সর্বোপরি পুটসো থানার ওসিকে কিন্তু চিনতে অসুবিধা হয়েছিল, অনেকেই মনে হয়েছিল যে ওসি কোনটা, কারণ ভিড়ের ভিতরে যেভাবে তিনি সাধারণভাবে মিশেছেন যে কোনটি ওসি, ওসিদের যে একটা আলাদা বলয় থাকে বা বিশেষভাবে দাদা বুঝিয়ে দেন যে তিনি বিশেষ পুলিশকর্তা, এই যে তার যে অ্যাটিটিউড সেটা কিন্তু মোটেই আগা গোড়ায় ছিল না এমনটাই দাবি করছেন বা জানেন এলাকার সাধারণ মানুষ। এই মুহূর্তে হুগলির পুরসুরার পঞ্চনানতলা পুরসো থানার এলাকার মধ্যেই আশরাফ আলী মোল্লা তিনি উপস্থিত হয়েছেন। একবারে পাঞ্জাবি পরে জিন্স পরনে আছে, মুখে মাস্ক এবং ধর্মপ্রাণ মানুষরা কয়েকজন আছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। খবরটা এই জন্যই করা বিশেষভাবে ওসি তিনি এলাকায় আছেন, এলাকায় ঘুরবেন, এটা স্বাভাবিক কথা, এটা মানে নিয়মের বাইরে বা বিরাট কিছু নয়, এটা হয়তো ঠিকই, কিন্তু যেই তথ্যটা যেই ছবিটা যে জন্যে দেখাচ্ছি যেটাকে অনেকে অনেক ক্ষেত্রে ঈদের নামাজ মানেই তার আগের দিন ছুটির জন্য একটা আলাদা রকম মানে বিষয় থাকে, অথচ তিনি ছুটি না নিয়ে নিজের এলাকাতে তিনি আছেন, নিজের এলাকায় আছেন এবং এলাকার মানুষের সাথে ঈদের এই বিশেষ দিনটি পালিত করছেন। বলা যায় কোনো রকম ছলচাতির করে ছুটি নেওয়া নয়, একেবারে প্রশাসনিক হয়তো প্রেসারও আছে, হয়তো স্বাভাবিক, সদ্য ভোট মিটেছে, মন্ত্রিসভা গঠন হয়েছে, পুরসুরা বিধানসভা এলাকায় পরিস্থিতি কেমন আছে, তিনি হয়তো বাড়ি যেয়ে হয়তো মনে শান্তি হয়তো পাবেন না, হয়তো সেই জন্যই ভেবেছেন যে প্রশাসনিক কর্মব্যস্ততা এবং নিজের ব্যক্তিগত জীবন যেটা একজন পুলিশ অফিসারদের অনেক ক্ষেত্রে অনেকে ভাবেন যে এগুলোকে করাটাই হয়তো আসল কাজ, তাতে ল অ্যান্ড অর্ডার বা বিভিন্ন বিষয়গুলো হয়তো ঠিকঠাকভাবে থাকতে পারেন। এবং
সব মিলিয়ে পুরসো থানার যে এলাকা সে এলাকা বারে বারে উত্তেজনা মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল অনেক আগেও। তবে প্রসঙ্গগুলো বলে রাখা ভালোই যে বিষয়টা প্রশাসনিক একজন কর্ম ব্যক্তি মানে এলাকার প্রশাসনিক দিকটা কতটা নিরাপত্তা আছে সেটাও একটা বড় বিষয়। তো সেই বিষয়টা কিন্তু একদমই তিনি প্রমাণ করে দিয়েছেন। পুরসো বিধানসভা এলাকা এখনও পর্যন্ত বিরাট কিছু মানে হিংসাত্মক ঘটনা যেটা বিধানসভা নির্বাচনের আগে বা পরে এরকম কোনো ঘটনা পর্যন্ত হয়নি, যেটা আগের বারে বহুবার ক্ষেত্রে ঘটেছে। সব মিলিয়ে পুরসো থানার ওসি আশরাফ আলী মোল্লা ঈদের নামাজ পড়লেন নিজের এলাকাতেই বা পুরসো থানা এলাকার, একদিকে নিজের চাকরি অপরদিকে সামাজিকভাবে তিনি দায়বদ্ধ, এরকমটাই তিনি হয়তো জানাচ্ছেন। আপনারা দেখছেন নিউজ পুরসোরা ইউটিউব প্ল্যাটফর্ম, আমি ছিলাম কমলেন্দু পোড়েল আপনাদের সাথে। ছবি বা এই ঘটনা আপনাদের ভালো লাগলে ছবি কমেন্ট শেয়ার করবেন। এখানে বহু মানুষ আছেন দাদা কথাবার্তা বলছেন। হয়তো জনপ্রিয় আছেন ওসি, সেভাবে সেলফিও নিচ্ছেন অনেকে, আমরা সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখছেন আজকে সবাইকে মানে কি ঈদের শুভেচ্ছা, সব থেকে খুশির একটা ব্যাপার আমাদের পুরসো থানার বড়বাবু যেন আশরাফ আলী মোল্লা সাহেব, উনি ওনার নিজের বাড়ি ছেড়ে আজকে নাকি এখানে ডিউটি আছেন এবং সমস্ত এখানের মানুষের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এসে সকলকে ঈদের শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করে গেছেন। এটাই সব থেকে বড় একটা আনন্দের ব্যাপার। হ্যাঁ, যে একটা মানে সব দিক থেকেই মানে আজকে আমরা কর্মস্থান থেকে বাইরে থেকে বাড়ি চলে এসেছি, উনি আজ ওনার কর্মজীবন মানে ছেড়ে যাননি, উনি আমাদের পাশে আছেন। তো খুবই ভালো লাগলো যে আমাদের পঞ্চমতলা মার্কেটের সমস্ত মানে যারা এ আছে সবাইকে মিষ্টি বিতরণ করে মানে এ করেছে, ঈদের একটা যে শুভেচ্ছা উনি দিয়ে গেছেন সবথেকে একটা মানে কি সুন্দর একটা জিনিস। ওসিরা তো আজকের দিন উনি তো মুসলিম সম্প্রদায়ের মানুষ, ঈদ চলছে, আমার আমি টপিকটা আমার এইখানে বিশেষ কথাটা, ঈদ মানে নাছোড় হন অনেকে, বাড়ি যাবেন যে কোনো প্রকারই হোক, লাস্ট পাস ধরেও অনেকে হাওড়া থেকে নিজের আরামবাগে বাড়ি আসেন বা অনেক